সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে সেরকমই একটি সহজ আর মজাদার ডেজার্ট রেসিপি আজকে সঙ্গে শেয়ার করব। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা হয় আর যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নেও আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন খেতে এতটাই সুস্বাদু আর তৈরি করা একদমই সহজ আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে তাহলে চলুন তৈরি করে ফেলি আমি এখানে নিয়েছি ছোট পিস ব্রেড লাল অংশটুকু বাদ দিয়ে সাদা অংশটুকু নিতে হবে আর এইভাবে গুঁড়ো করে নিতে হবে লাল অংশটা বাদ দিয়ে সাদা অংশটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর ঠিক এইরকমটা হয়েছে এখন চলে যাচ্ছি চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এখন নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর ছোট দুটো এলাচ এখন এর ছেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দুধটা যখন জাল করা হয়ে যাবে তখন এর মধ্যে দেওয়া গরম মশলাগুলো উঠিয়ে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে গুঁড়ো করে রাখা দিতে যাবেন না সেক্ষেত্রে দলা পেকে যেতে পারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর আবারও দিব আর মিশাব এইভাবে দুই থেকে তিনবার ধাপে ধাপে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে এখন অনবরত এটাকে নেড়ে একটু ঘন করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ড্রাই কোকোনাট আপনারা হাতের কাছে ফ্রেশটা থাকলে দিতে পারেন আমি এখানে ড্রাইটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিলে কিন্তু একটু বেশ ভালোই লাগে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নেব কিছুক্ষণ পর দেখবেন এটা ঘন হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি আর যেটার মধ্যে দুরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে এবং ঠান্ডা হয়ে আসলে এটাকে চার থেকে পাঁচ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে আমি চার ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এটা একদমই সেট হয়ে গেছে এখন একটা নাইফ দিয়ে এটাকে পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন এখন মাঝখানেও কেটে নিচ্ছি এইভাবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু উঠে আসছে এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি ঝটপট ভাবে সহজেই তৈরি করা যায় অল্প উপকরণ দিয়ে এই ড্রেজারটা আশা করছি সকলের কাছে ভালো লাগবে এখন এর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এইটা খেতে যে কতটা সুস্বাদু সেটা যদি আপনারা ঘরে একবার তৈরি করেন তাহলেই বুঝতে পেরে যাবেন ঝটপট ভাবে সহজেই ড্রেজারটা আশা করছি সকলের কাছে অনেকটা ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখার জন্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম